ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এক আনন্দপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। রবিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমুল হাসান মাহমুদ, সভাপতি আরিফুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আল আমিন, নির্বাচিত কমিটির 121 জন সদস্যরা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। নবগঠিত সদস্যরা এ সময় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান সকলের প্রতি।